হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ইয়ারিস ক্রস কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি। আমাদের কাছে 2020 মডেলের টয়টা ইয়ারিস ক্রস চলে আসছে, তো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। ইয়ারিস ক্রস হচ্ছে কম্প্যাক্ট ক্রসওভার এসইভি। আমাদের দেশে অত বেশি পপুলার না, বাট দেশের বাইরে অনেক বেশি পপুলার। কারণ হচ্ছে গাড়িগুলোর কেপিএল অনেক ভালো। দেশের বাইরে 1 লিটারে 25 কিলোমিটার যায়, তো বুঝতেই পারছেন। গাড়িগুলো যদি পাওয়ার ট্রেনের কথা বলি, 1.5 লিটার হাইব্রিড অ্যান্ড সিভিটি গিয়ার বক্স, বা 3 সিলিন্ডার। এখন আমাদের দেশের মানুষজনের প্রবলেম হচ্ছে 3 সিলিন্ডার হলেই তো মনে হয় গাড়ি মনে হয় ভালো হবে না, আর আসলে তা না। গাড়ির সাথে ডাইনামিক ফোর্স ইঞ্জিন দেয়া আছে, যেটা অনেক বেশি রিলায়েবল। ঢাকা সিটি তারপরে ইজিলি 15 পাবেন, হাইওয়েতে আপনারা 20 প্লাস পাবেন যদি প্রপার ওয়েতে গাড়ি চালান। এটার তিনটা ট্রিম হয়ে থাকে, এক্স, জি এন্ড জেড। জেড হচ্ছে হাইয়েস্ট ট্রিম। গাড়ির সাথে কি কি পাচ্ছেন? এলইডি হেডলাইট, এখানে ডিআরএল দিয়েছে, ডে টাইম রানিং লাইট, এনে ফগ লাইট দিয়েছে। এন্ড ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, অত বেশি ভালো লাগে না, বাট গাড়িটা অনেক ছোট। আমি যদি সাইড প্রোফাইলে যাই, সাইড প্রোফাইলে গাড়িতে আপনি পাচ্ছেন 18 ইঞ্চ অ্যালয় হুইল, 2-টন অ্যালয়, এবং এর টায়ার সাইজ হচ্ছে 215/50R18। আমাদের দেশের যে কোনো রাস্তায় এই গাড়ি নিয়ে যেতে পারবেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। তাছাড়া আপনি অ্যাজ ইউজুয়াল কিলেস এন্ট্রি অপশন পাচ্ছেন, এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং দিয়েছে, 360 ক্যামেরা দিয়েছে, সেফটি সেন্স ভালো, লেন ডিপার্চার, লেন কিপিং, ইমার্জেন্সি ব্রেক, ব্লাইন্ড স্পট মনিটরিং সব অপশনই আছে। এই গাড়িগুলো সানরুফ হয় না, এটা হার্ড টপই হয়ে থাকে। এখানে অরিজিনাল প্রাইভেসি গ্লাস দিয়েছে। একটা কমন ইনফরমেশন, এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 36 লিটার। রেয়ার প্রোফাইলে এলইডি টেল লাইট ইউজ করেছে, এখানে পিয়ানো ব্ল্যাক দিয়েছে, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, অ্যারোডাইনামিক স্পয়লার অ্যান্ড শার্ক ফিন তো পাচ্ছেনই। তাছাড়া ড্রাইভার অ্যাসিস্টের জন্য 4টা পার্কিং সেন্সর দিয়েছে অ্যান্ড 2টি রিফ্লেক্টর দিয়েছে, যেগুলো হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ায়। আমরা এখন কার্গো স্পেসে দেখি, লুক এট দিস, 370 লিটার, ছোট্ট একটা গাড়ি, তারপরেও আপনি ইজিলি 2টি লাগেজ নিতে পারবেন। তাছাড়া লাগেজ যদি বেশি হয়ে যায়, আপনি চাইলে এই 2টা রিমুভ করে এখানে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারেন, সিট ফোল্ড করতে পারেন। আমরা এখানে কি পাচ্ছি, চার্জিং পোর্ট দিয়েছে অ্যান্ড এখানে কার্গো ল্যাম্প দিয়েছে। সো আমার মনে হয় না ছোট্ট একটা গাড়ি কার্গো স্পেস নিয়ে কেউ কমপ্লেন করবেন। আমরা এখন ইন্টেরিয়র দেখবো। ইয়ারিস ক্রস এর ইন্টেরিয়র সিম্পল এন্ড প্র্যাকটিক্যাল, যেহেতু টয়োটা, বুঝতেই পাচ্ছেন। বাট এগুলোর বিল কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন। লেদার রাপ স্টিয়ারিং, স্টিয়ারিংটি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, আপনার সুবিধাভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে ড্রাইভার আর্মরেস্ট দিয়েছে, এটা একটা ভালো কাজ করেছে। অ্যান্ড এখানে ড্রাইভিং মোড দেখতে পাচ্ছি, ইভি মোড দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ড বাটন আছে, এটাতে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পাচ্ছেন, অ্যান্ড 10.1 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটা ফুল টাচ, 360 ক্যামেরা, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছুই আছে। সফট মেটেরিয়াল দেয় নাই, প্লাস্টিক দিয়েছে, এখানে সফট মেটেরিয়াল দিয়েছে। ড্যাশবোর্ডে খুবই সুন্দর মেরুন এন্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন দিয়েছে, আপনার ভালো লাগবে। অ্যান্ড সানভাইজার পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল ল্যাম্প, যেহেতু টয়োটা, অ্যান্ড রিয়ার ভিউ মিরর তো পাচ্ছেনই। এটা আমার ড্রাইভার সিটিং পজিশন। সো এভাবে যদি বসি, দেখতেই পাচ্ছেন আমার এখানে লেগ রুমটা একদমই কম, ইভেন হেড রুম একটু প্রবলেম আছে। আসলে গাড়িটা অনেক কম্প্যাক্ট, যে কারণে আসলে পিছনে আমি বলতে পারছি এটা স্পেশিয়াস। যাদের হাইট 5'5", 5'6" তাদের জন্য হতে পারে, বাট যারা একটু টল তাদের প্রবলেম হতে পারে। এটাতে আসলে আর্মরেস্টও দেয় নাই, রিয়ার এসি ভেন্ট নাই, রিয়ার এসি ভেন্ট নিয়ে কোনো কমপ্লেন নাই। সামনে যে 4টা এসি ভেন্ট আছে এগুলো কভার করবে। ইটস নট স্পেশিয়াস আমি অনেস্টলি বলতে পারি। তিনজন বসতে পারবেন ইমার্জেন্সিতে, বাট কমফোর্টলি বসা একটু টাফ, সিটটাও রিক্লাইন করা যায় না, আপনাকে এভাবে সোজা হয়ে বসে থাকতে হবে। অ্যাডজাস্টেবল হেডরেস্টটা দিয়েছে। ইয়ারিস ক্রসে পিছনে বসে কমফোর্টেবল না, স্পেস একটু কম, যারা একটু টল তাদের জন্য প্রবলেম হতে পারে, বাট সামনে সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল। ইয়ারিস ক্রস আমাদের দেশে তেমন একটা বেশি চলে না, এর কারণ হচ্ছে এটার প্রাইস। গাড়িটা যখন আমাদের দেশে আসছিল তখন এই গাড়িগুলোর প্রাইস ছিল 45 থেকে 47 লাখ। এখন এই গাড়িগুলোর প্রাইস 38-40 লাখের মধ্যে। তারপরেও গাড়িগুলো আমাদের দেশে কম ছিল, এর কারণ হচ্ছে এটা অনেক কম্প্যাক্ট, পিছনে স্পেস কম। বাট আপনি যদি ফুয়েলের কথা চিন্তা করেন, এই গাড়িটা অনেক ভালো, 1 লিটার 15 যায়। স্কুল ডিউটি বলেন বা সেলফ ড্রাইভের জন্য আমার মনে হয় এই গাড়িটা আপনার বেস্ট হতে পারে, যদি পিছনের স্পেসটা আপনি কনসিডার করেন।